হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োলজি বাই মুনায়ন স্যার আমি আসিফা খাতুন তোমাদের ম্যাথামেটিক্স টিচার চলে এসেছি সকল মাধ্যমিক শিক্ষার্থী যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে আজ আমি তোমাদের ম্যাথসের প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব ওকে তাহলে চলো আলোচনা করা যায় আমি আসিফা খাতুন ম্যাথামেটিক্স এডুকেটার বিএসসি করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি সিটি থেকে এবং বিএডাব্লিউ বিএম টি টিপি এর আন্ডারে এছাড়াও আমি থাউজেন্ড প্লাস স্টুডেন্ট পড়িয়ে আসছি পাঁচ বছর ধরে এবং আমি বিশেষত বোর্ড এক্সামের জন্য পড়িয়ে আসছি ওকে এই হচ্ছে তোমাদের মুলায়ম স্যারের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও ওকে চলো তাহলে আমরা শুরু করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ওকে চলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা আমরা প্রথমে জেনে নেবো ওকে ধরো ওয়ান টু থ্রি ফোর এই একটা সংখ্যা যদি আমি বলি এক টাকা দু টাকা তিন টাকা তাহলে এটা থেকে বোঝাই যাচ্ছে না এটার মান একটা নির্দিষ্ট মান আছে তাই তো নির্দিষ্ট একটা মান আছে যদি আমি তোমাকে বলি এক্স টাকা ওয়াই টাকা জেড টাকা তোমরা কি বলতে পারবে এটা কত টাকা এটা নির্দিষ্ট মান নেই ঠিক আছে এর মান যে কোনোই হতে পারে এক টাকা হতে পারে দু টাকা হতে পারে তিন টাকা হতে পারে তাই এটাকে আমরা বলবো চলো রাশি ঠিক আছে আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ বুঝবো ঠিক আছে এটাকে আমরা বলবো চলো রাশি ঠিক আছে এবার এক চল কেন বলেছেন কারণ আমরা এই চ্যাপ্টারে একটা চলরাশি নিয়েই আলোচনা করবো মানে হয় এক্সকে নিয়ে আলোচনা করবো না হলে ওয়াইকে নিয়ে আলোচনা করবো একটা মাত্র চলরাশিকে নিয়ে আলোচনা করবো দুটো একসাথে থাকবে না তাই এটাকে আমরা বলছি এক জল বিশিষ্ট এবার সমীকরণ কেন করবো কারণ আমরা যদি এক্স চলরাশিকে নিই তার ঘাত সর্বোচ্চ ঘাত থাকবে দুই ওকে এটাকে আমরা কি বলি ঘাত আর যদি এক্স শুধু এক্স থাকে তার মানে কি এর উপরে কত ঘাত আছে ওয়ান এর উপরে এক ঘাত আছে ওকে আর যদি এক্স কিউব থাকে তাহলে এর উপরে ক ঘাত আছে এটা তিন ঘাত আছে আমরা সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার মানে এক্স দি পাওয়ার টু নিয়েই আলোচনা করব তাই এটাকে বলি দ্বিঘাত যেহেতু দুই ঘাত আছে ঠিক আছে এবং এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ দেখতে কেমন হয় সেটা আমরা দেখি ইয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো ওকে দেখতে এরকম হয় যেখানে এক্স স্কোয়ারের সহ হচ্ছে এ এক্স এর সহগ হচ্ছে বি এবং সি হচ্ছে ধ্রুবক পার আর সি হচ্ছে কার সহগ আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ ঠিক আছে কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান সেটা যেহেতু ওয়ান সেহেতু আমরা এখানে লিখি না ঠিক আছে ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে সেটাই হয় তো এখানে সি হচ্ছে সি কে আমরা ধ্রুবাক্টও বলতে পারি এবং সি কে আমরা এক্স টু দি পাওয়ার জিরো এর সহকও বলতে পারি ওকে এবার এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ এই চ্যাপ্টারে আমরা স্টেপ বাই স্টেপ কি 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 কভার করব সেগুলো আমরা একটু দেখে নিই ওকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের প্রথমে আমরা ধারণা নেব অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ দেখতে কেমন হয় বা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ কাকে বলে অলরেডি কিছুটা আমরা জেনে গিয়েছি এবং এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ কেমন দেখতে হয় এগুলো সব আমরা প্রথমে জানবো নেক্সট কি করবো এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ সমাধান করা শিখবো ওকে তারপরে আমরা শিখবো শ্রীধর আচার্য সূত্র ওকে তারপরে আমরা শিখবো এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ সমাধান করে আমরা যে দুটো বীজ পাই যেহেতু এর ঘাত দুই থাকে তাহলে এখানে আমরা দুটো বীজ পাবো দুটো মান পাবো এই যে দুটো মান পাই এই মানগুলো দেখতে কেমন হবে এই মানগুলো দেখতে কেমন হবে এই মানগুলো বাস্তব হবে না অবাস্তব হবে মোটামুটি এর প্রকৃতি কি রকম হবে ওকে সেটা আমরা জেনে নেব আর নেক্সট আমরা প্রশ্ন উত্তর অনেকগুলো প্রশ্ন উত্তর সমাধান করবো ওকে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ পরপর করতে থাকবো চলো প্রথমে আমরা একচল বিশিষ্ট দীঘার সমীকরণের ধারণাটা নিয়ে নিই ওকে চলো দেখো নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপতি সংখ্যামালা বুঝাইনি ধরো এই সংখ্যামালাটা এই সংখ্যামালাটা আমরা এখানে কি লিখতে পারি এটাকে আমি ভেঙে লিখছি হ্যাঁ টু এক্সটা পুরোটার সাথে গুণ তাই তো মানে টু এক্সটা এর সাথে গুন এক্সের সাথে গুণ আবার টু এক্সটা ফাইভের সাথে গুণ তো টু এক্সটা আমি ভেঙে নিই টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স যদি ফাইভের সাথে গুণ হয় তাহলে কী হবে টেন এক্স এখানে ওয়ান আছে প্লাস ওয়ান এটা কি এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মানে হলো এটাকে কিন্তু সমীকরণ বলবো না এখানে ইকুয়ালস টু জিরো নেই তাই এটাকে আমরা সমীকরণ বলবো না এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা তো এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা হলো হলো কারণ এখানে দেখো সর্বোচ্চ ঘাত আমি কি পেয়েছি সর্বোচ্চ ঘাত আমি দুই পেয়ে গেছি তাই এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা ওকে নেক্সট এটা দেখো এটা দেখো এটা সর্বোচ্চ ঘাত কি আছে এটা সর্বোচ্চ ঘাত আছে ওয়ান তাই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা হবে না ওকে নেক্সট দেখো কি আছে নিচে সমীকরণগুলির কোনটি a x স্কয়ার প্লাস b x প্লাস c ইজ টু 0 যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা আর obviously x not ইজ ইকুয়াল টু 0 হবে তো আমরা দেখি আমরা কি দ্বিঘাত সমীকরণের রূপ কি জানি দ্বিঘাত সমীকরণের রূপ জানি a x স্কয়ার প্লাস b x প্লাস c ইজ টু 0 তাই তো এবং এই আকারে আমাকে লিখতে বলছে তাই তো তাহলে আমরা করি লিখি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজকাল টু সিক্স প্লাস ওয়ান আমরা এক্সের টার্মগুলোকে একদিকে রাখলাম এবং সংখ্যাগুলোকে আরেক দিকে রাখলাম তো কী হলো? এক্স এস এক্স কিছু নেই মানে কি আছে ওয়ান আছে আর এক্সট্রা পুরো ওর সাথে গুণ হয়ে গেল তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু তার মানে এখান থেকে এটা কী হলো এক্স বা এক্স প্লাস ওয়ান ইজুকাল টু এটা আমরা পেলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্লাস সি টু জিরো আকারে পেলাম এখানে এর মান কত এর মান হচ্ছে ওয়ান দেখো এখানে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে মান কত বি এর হচ্ছে মাইনাস আর সি এর মান কত সি এর হচ্ছে ওয়ান ওকে বোঝা গেল নেক্সট দেখো দেখো এখানে যেহেতু এই পার্টটা রুট আছে সেহেতু এই পার্টটা আমি ফ্রি রাখবো এই পার্টটা ওদিকে পাঠিয়ে দেবো ঠিক আছে তো কী করা যাবে তাহলে কী করব এক্স স্কোয়ার প্লাস টু ইজুকাল টু সিক্স রুট এক্স এবার আমরা উভয় দিকে বর্গ করবো কেন বর্গ করবো কারণ এখানে রুট আছে তাই বর্গ করবো বা দেখো এখানে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইজকাল টু থার্টি সিক্স এক্স এখান থেকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমরা এক্স টু দি পাওয়ার ফোর পেয়ে গেছি আমরা ঘাত কি পেলাম ঘাত হচ্ছে ফোর পেয়েছি তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না তাই তো তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাসি টু জিরো আকারে লেখা যাবে না ওকে আর নেক্সট কি আছে আমরা দেখি নেক্সট দেখো এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু জিরো এর কোন মানের জন্য দীঘা সমীকরণ হবে না তা নির্ণয় করি বলো এর কোন মানের জন্য দীঘা সমীকরণ হবে না যদি এই এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ারের সহক যদি জিরো হয়ে যায় তাহলেই তো এটা দীঘার সমীকরণ হবে না তাই তো এটা সহকটা যদি দীঘা সেই সহকটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা দীঘার সমীকরণ হবে না তাহলে এটাকে জিরো করে দিলে কি হবে এর মান কী হলো টু এর মান টু হলো এর মান যদি টু হয় এখানে ভেবেই দেখো এর মান যদি টু হয় যাবে না প্লাস টু মাইনাস টু এটা জিরো হয়ে যাবে তখন দ্বিঘাত সমীকরণ হবে না প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এক্স টু দি পাওয়ার জিরো এর সহক লিখি ওকে প্রথমে এটাকে আমার এটা কি দ্বিঘাত সমীকরণ রূপে আছে নেই কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো এই রূপে নেই তাহলে এটাকে আপনি সেই রূপে লিখতে হবে ঠিক আছে তো আমি ভেঙে নিই এটাকে এটা কী আছে সেটাকে ভেঙে নিই এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইসুকাল টু এটাকেও ভেঙে নিই এক্স কিউব মাইনাস এক্স দেখো এদিকে এক্স কিউব এদিকে এক্স কিউব কেটে গেল তো থাকলো কি থাকলো হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস এইট প্লাস মাইনাস এদিকে নিয়ে চলে এলাম কী হয়ে গেল প্লাস এক্স টু জিরো তাহলে এখান থেকে কী হবে সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স আর এক্স কী হবে থার্টিন এক্স প্লাস লিখে আমরা এই আকারে লিখতে পারলাম এ এক্স প্লাস বি এক্স এই আকারে লিখতে পারলাম এখানে কি এর মান কত এক্স স্কোয়ারের সহক কত দেখো এক্স স্কোয়ারের সহ কত এক্স স্কোয়ারের শহ হচ্ছে এক্স স্কোয়ারের সহ হচ্ছে কত সিক্স এক্স এক্সের শহ কত এক্স এক্সের সহক হচ্ছে থার্টিন আর এক্স জিরো এখানে কিছু নেই মানে কী আছে এক্স জিরো আছে এক্স জিরোর মান ওয়ান হয় এক্স টু দি পাওয়ার জিরো তো এক্স টু থ্রি পাওয়ার জিরোয়ের সহ কত এক্স টু থ্রি পাওয়ার জিরোয়ের সহক কত এক্স টু জিরো এর সহ হচ্ছে এইট ওকে বোঝা গেল নেক্সট নেক্সট দেখো কোন ঘাতের সাপেক্ষে দীঘার সমীকরণ তা নির্ণয় করো আচ্ছা প্রথমে দেখো এটা কি দীঘার সমীকরণ এটা দীঘার সমীকরণ নয় কারণ এটার সর্বোচ্চ ঘাত কি আছে এটার সর্বোচ্চ ঘাত আছে এটা দীঘার সমীকরণ হবে না তাই তো এবার বলছি এই সমীকরণে চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দীঘার সমীকরণ আচ্ছা আমরা কি এটাকে এক্স টু দিপার সিক্স মাইনাস এক্স কি এক্স মাইনাস টু ইজিকাল টু জিরো এটাকে কি আমরা এরমভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্সটাকে এক্স কিউ তার স্কোয়ার এভাবে লিখতে পারি সেই তিন দুগুণে ছয় সিক্স হয়ে যাবে তো তাই তাই এটাকে আমরা এভাবে লিখলাম আর এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার কিউ এক্স কিউব মাইনাস টু ইজিক টু জিরো এবার আমরা এক্স কিউবকে এ ধরলাম এক্স কিউবকে এ ধরলে কি হলো এখানে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ইজিক টু জিরো এটা দিঘাত সংখ্যক হলো তো কেন দ্বিঘাত সমীকরণ হলো কারণ x কিউব কে আমরা a ধরলাম মানে তলে কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হলো x কিউবের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হলো দেখো x কিউবের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো ওকে নেক্সট দেখেন কি আছে দেখো তারপরে আমরা দ্বিঘাত সমীকরণের ধারণাটা নিয়ে নিলাম দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয় ঠিক আছে দীঘা সমীকরণ দেখতে কেমন হয় তারপরে এক্স স্কোয়ার এ এক্স এক্স টু ডিপাল জিরো এর সহক কিভাবে বার করি এগুলো আমরা দেখে নিলাম নেক্সট আমরা আমরা কি করবো বলেছিলাম নেক্সট স্টেপে আমরা হচ্ছে সমাধান করবো ঠিক আছে ধরো এই সমাধানটা সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু টু জিরো ওকে এই সমাধান আমরা প্রথমে কি করি এই এক্স স্কয়ারের যে সহক আছে আর এখানে যে ধ্রুবক পাঠটা আছে সে দুটো আগে আমরা গুণ করি দেখো সেই দুটো আগে আমরা গুণ করলাম গুণ করে সেটাকে ভাঙি ভেঙে এমন ভাবে লিখতে হবে ভেঙে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নতে এমন ভাবে লিখতে হবে সেই চিহ্নে আকারে এমন ভাবে লিখতে হবে যেন এক্সের শহ আসে গেল বারোকে আমরা ভাঙলাম তিন চারে বারো হয় তো আমরা যদি ফোর মাইনাস থ্রি লিখি ফোর মাইনাস থ্রি মাইনাসও করা হলো এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা করলাম মাইনাসও করা হলো আর্স এর যে সহগ আছে এক্স এর সহগ কত আছে ওয়ান আছে এখানে ওয়ানও পেয়ে গেলাম ওকে এইভাবে ভাঙবো এবং ঢেং যেটা ফোর মাইনাস থ্রি সেটা হচ্ছে এই এক্সের সহকের জায়গায় আমরা বসিয়ে দেব ওকে দেখো এখানে বসিয়ে দিলাম সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর ব্র্যাকেটে মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইজুকাল টু জিরো ওকে এটাকে আমরা ব্রাকেট তুলে দিলাম সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ব্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস থ্রি এক্স মাইনাস টু ইজুকাল টু জিরো এখান থেকে দেখো এখান থেকে কী কমন যাবে এখান থেকে কমন যাবে টু এক্স টু এক্স কমন গেলে কী থাকলো থ্রি এক্স মাইনাস টু আবার এখান থেকে কি কমন যাওয়ার কমন নেওয়ার কিছু নেই তার মানে আমি ওয়ানই কমন নিতে পারি ওয়ান কমন নিয়ে কী হলো থ্রি এক্স মাইনাস টু আবার এটা এটা থেকে আমরা কী কমন নিলাম এটা এটা থেকে কমন নিলাম থ্রি এক্স মাইনাস টু আর পরে থাকলো কি টু এক্স প্লাস ওয়ান ইজ ইজুকাল টু জিরো ওকে তাহলে দেখো এখান থেকে আমরা কী বলতে পারি যখন দুটো এটা পুরো যখন এই দুটো গুণ আকারে আছে তখন এখান থেকে আমরা কী বলতে পারি থ্রি এক্স মাইনাস টু ইজকাল টু জিরো হতে পারে আর না হলে টু এক্স প্লাস ওয়ান ইজ ইজুকাল টু জিরো হতে পারে ওকে তাহলে এখানে থ্রি এক্স ইকুয়ালস টু কী হলো টু মাইনাস টু করে ওদিকে চলে গেল প্লাস টু হয়ে গেল আর এক্স ইসুকাল কী হবে টু বাই থ্রি থ্রি এর সাথে গুন আকারে ছিল সেটা ভাগ আকারে চলে গেলো ওকে এখানে দেখো টু এক্স ইসুকাল টু মাইনাস হলো আর এক্স টু মাইনাস আমরা দুটো মান পেয়ে গেলাম আমরা দুটো বীজ পেয়ে গেলাম ওকে আমরা সমাধান শিখে গেলাম নেক্সট আরও কয়েকটা সমাধান করে শিখে নেব খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সমাধানগুলো করবো ওকে দেখো নেক্সট দেখো এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু দুই পূর্ণ একের বারো ঠিক আছে এটা ফার্স্টে আমরা সমাধান করবো আমরা কী করি এরকম থাকলে কী করি প্রথমে আমরা লসাগু করি তাই তো প্রথমে দেখো আমরা ওই লস এটার এটা লসাগু করলাম লসাগু করলাম লসাগু করে দেখো এক্স প্লাস ওয়ান এখানে আছে এখানে আছে তার মানে এক্সের সাথে এক্স গুণ হয়ে যাবে এক্সের সাথে এক্স গুণ করে দেবো আমরা দেখো এক্স এখানে আছে এক্স এখানে আছে তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান গুণ হয়ে যাবে তার মানে এক্স প্লাস ওয়ান তার স্কয়ার আর এদিকেও আমরা এইভাবে বারো দু চব্বিশ পঁচিশ বাই দুই করে বারো করে লিখলাম পঁচিশ বাই বারো করে লিখলাম এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তার স্কোয়ারটাকে আমরা ভেঙে নিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ওকে তারপরে আমরা কী করলাম এখানে কোনাকুনি গুন করলাম কোনাকুনি গুন করে কি এলো কোনো কোনি গুন করে এলো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স টু টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস ঠিক আছে তারপরে এই ডান দিকের সবগুলোকে আমরা নিয়ে এলাম বাঁধেকে নিয়ে এসে কি হলো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার থেকে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার বাদ গেল বাদ গেলে থাকবে কত এক্স স্কোয়ার আবার টোয়েন্টি ফাইভ এক্স থেকে টোয়েন্টি ফোর এক্স বাদ গেল থাকলে কত এক্স আর মাইনাস টুয়েলভ টুয়েলভ মাইনাস টুয়েলভে দিলাম এটা আমরা দেখো এ এক্স স্কোয়ার প্লাস প্লাস বি এক্স সি টু জিরো আকারে আমরা পেয়ে গেলাম ঠিক আছে আকারে পেয়ে গেলাম এবার আমরা এটাকে সমাধান করবো এটাকে মিডিল টার্ম করে নিই মিডিল টার্ম করে নিলে কি হবে আমরা দেখে নেবো ঠিক আছে দেখো এখানে কি আছে এক্স স্কোয়ারের সব কি আছে ওয়ান আর এখানে ধ্রুবক পাট কি আছে বারো তাই তো তো আমরা কি বারো একটা বারো বারোটাকে ভেঙে নিলাম বারোটাকে ভেঙে নিলে কি হলো চার চার আর তিনকে এমন ভাবে করলেই এক আসবে তো আমরা কি এক্সের সহকের জায়গায় আমি কি লিখলাম চার মাইনাস তিন ওকে নেক্সট দেখো তারপর আমরা ব্র্যাকেট তুলে দিলাম সিম্পল ব্র্যাকেট তুলে দিলাম এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি টু জিরো ওকে এবার দেখো এটা থেকে আমরা কী কমন নিতে পারি এটা থেকে আমরা শুধুমাত্র এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে কি থাকলো এক্স প্লাস ফোর আবার এটা থেকে আমরা কী কমন নিতে পারি এটা থেকে আমরা কমন নিতে পারি মাইনাস থ্রি কমন নিলে কী হলো এক্স প্লাস ফোর কারণ যেহেতু মাইনাস কমন নিয়েছি সেহেতু চিহ্নটা চেঞ্জ হয়ে গেল প্লাস ফোর হয়ে গেল ওকে আবার এই দুটো থেকে আমরা কি কমন নিলাম এটা থেকে এটা থেকে কি কমন নিলাম এক্স প্লাস ফোর কমন নিলে কী পরে থাকবে এক্স মাইনাস থ্রি ইজুকাল টু জিরো ওকে আমরা পেয়ে গেলাম এবার এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ফোর ইজুকাল টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইজুকাল টু জিরো

তোমরা যেই পার্টটা দিয়ে দেবে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এটাকে কোনো একটা কিছু ধরে নেবে মানে ধরো আমি ধরে নিলাম এ ঠিক আছে দেখো এটার এটা দেখতে অনেকটা সিমিলার এটার উল্টোটা এটা দেখো এটার উল্টোটা এটা এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি আছে এখানে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি আছে উল্টোটা তো আমি সাপোজ ধরে নিলাম এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইজুকাল টু এ তার মানে কি নর্মালি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইজুকাল টু এটা উল্টোটা ওয়ান বাই এ হবে ওকে এবার আমরা অঙ্কটাকে খুব সহজ করে করার জন্য আমরা এ ধরে নিলাম ওকে চলো তাহলে এ ধরে আমরা অঙ্কটাকে করি দেখো এখানে কি এটার জায়গায় এ বসিয়ে দিলাম প্লাস সিক্স বাই এ ইজ ইজুকয়াল টু কি ফাইভ দেখো এখানে লসহ করলাম লসহ করে কী হলো স্কোয়ার প্লাস সিক্স বাই এ ইজ ইজুকাল টু ফাইভ তো স্কোয়ার প্লাস সিক্স ইজুকাল টু কি হলো কোনো কোন গুণ করলে ফাইভে তার মানে স্কোয়ার মাইনাস ফাইভে প্লাস সিক্স মাইনাস ফাইভেটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস ফাইভে প্লাস সিক্স ইজুকাল টু জিরো আমরা দীঘা সমীকরণ আঁকার দীঘা সমীকরণ রূপে পেয়ে গেলাম তাই তো এবার আমরা কি করব এখানে কি ছয়টাকে আমাকে ভাঙতে হবে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করে 5 পাই ছয়টাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করে 5 পাই তো ছয়কে আমরা কিভাবে ভাঙতে পারি 3 গুণ 6 তো 3 যোগ 2 করলে আমরা 5 পেয়ে যাব তো আমরা 5 এর জায়গায় কি লিখলাম 3 যোগ 2 ওকে নেক্সট দেখো নেক্সট আমরা ব্র্যাকেট তুললাম ব্র্যাকেট তুলে লিখলাম দেখো স্কয়ার মাইনাস এ মাইনাস টু এ প্লাস টু জিরো ঠিক আছে আবার দেখো স্কোয়ার মাইনাস থ্রি এটা থেকে আমরা কী কমন নিলাম এ এ কমন নিলে কী পরে থাকলো এ মাইনাস আবার মাইনাস টু কমন নিলে কি হলো এ মাইনাস আবার এ মাইনাস থ্রি এই দুটো থেকে এ মাইনাস থ্রি কমন নিলে কি পরে থাকলো এ মাইনাস ঠিক আছে তো এখান থেকে কি পেলাম এ জুকাল টু থ্রি পেলাম এ জুকাল পেলাম টু থ্রি অথবা পেলাম এবার আমাকে তো এখানে এর মান আমাকে এর মান চেয়েছে আমরা এটাকে কী ধরতে তাই আমরা এটাকে কি ধরেছিলাম এটাকে ধরেছিলাম এক্স প্লাস থ্রি বাই তো আমরা এখানে সেই মানটা বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দিয়ে দেখো আমরা কোনো সিম্পল কোন আমরা গুণ করলাম থ্রি এক্স মাইনাস নাইন ইজাল টু এক্স প্লাস তো থ্রি এদিক থেকে এক্সট্রা যদি এদিকে আসে তাহলে কি হলো থ্রি থেকে একটা এক্স বাদ যাবে একটা এক্স বাদ গেলে কী হবে টু এক্স আর এদিকে নাইনটা মাইনাস আছে ওদিকে কী হয়ে যাবে প্লাস নাইন প্লাস নাইন প্লাস থ্রি কী আর টু টু এদিকে কেটে যদি যাই তাহলে কী হবে এক্স এদিকেও সেম হলো এক্স প্লাস থ্রি বাই এক্স কোনাকুনি আমরা গুণ করলাম 2x- এক্স মাইনাস সাথে এটা গুণ করলাম টু 6 মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি কারণ কি এই এক্সটা যদি এদিকে আসে মাইনাস হয় টু এক্স মাইনাস মানে এক্স হবে আর মাইনাস ওদিকে গেলে কি হবে সিক্স প্লাস মানে নাইন হলো ওকে এক্সের মানে আমরা দুটো পেয়ে গেলাম কি একটা হচ্ছে সিক্স একটা হচ্ছে নাইন ওকে নেক্সট দেখো নেক্সট আরেকটা সমাধানে এলাম ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স টু ওয়ান ওকে দেখো এখানে আমরা কী করবো এক্সের টার্মগুলোকে আমরা বাঁ দিকে রাখবো আর এগুলো ধ্রুবক পার্টটাকে আমরা ডান দিকে রাখবো ওকে তাহলে দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে এদিকে আনলাম মাইনাস ওয়ান বাই এক্স ইজকাল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ওকে দেন দেখো আমরা লসাগও করলাম লসাকু করলাম এ প্লাস বি প্লাস এক্স তাহলে এক্সটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে এক্স থাকলো এবং মাইনাস এখানে মাইনাস এবার এক্সটা এক্স আছে এক্স এখানে আছে তাই এ প্লাস বি প্লাস এক্সটা পুরো মাইনাস ওয়ানের সাথে গুণ হয়ে যাবে মাইনাস ওয়ানের সাথে গুণ হয়ে গেলে এখানে কী হলো মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ওকে টু কী হলো এ বি বি প্লাস এ ওকে দেখো এখানেটা কী হলো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলো কেটে যাওয়ার পরে আমরা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এখানে কী হবে এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স এখানে এ প্লাস বি বাই এ বি এ প্লাস বি এ প্লাস বি কেটে গেল এটা গিয়ে এবার আমরা কী করলাম কোনাকি গুণ করলাম এখানে কী আছে এখানে মাইনাস ওয়ান আছে এখানে ওয়ান আছে ওকে তার মানে এখানে আমরা গুণ করে দিলাম এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজউকাল টু মাইনাস এবি এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস এবি ওকে এবার দেখো এক্স স্কোয়ারটা আমি প্রথমে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এবি ইজউকাল টু জিরো এখান থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে কি থাকবে এক্স প্লাস এ প্লাস এখান থেকে আমরা বি কমন নিলাম বি কমন নিলে এক্স প্লাস এ থাকলো আবার √ এটা আর এটা থেকে আমরা কি কমন নিলাম x + a কমন নিলাম x + a কমন নিলে কি থাকবে x + b = 0 তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x + a = 0 অথবা x + b = 0 তার মানে কি x = -a অথবা x = -b হবে তো x = কি হলো -a অথবা -b ওকে नेक्स्ट क्वेश्चन देखिए নেক্সট আছে দেখো আমরা অনেকগুলো সমাধান করে নিলাম সমাধান করার পর আমরা শ্রীধর আচার্যের সূত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো আমরা যে দীঘার সমীকরণ সমাধান করছি সেটা আমরা মিডিল টার্ম করে করে করছি তো শ্রীধর আচার্য উনি একটা ফর্মুলা বার করেছিলেন যেটা দিয়ে ফর্মুলায় জাস্ট মানগুলো আমরা বসালেই এক্সের বীজ দুটি পেয়ে যাব ঠিক আছে তো আমরা প্রথমে ফর্মুলাটা দেখে নিই ফর্মুলাটা হচ্ছে এক্স ইজকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ওকে এটা হচ্ছে ফর্মুলাটা ঠিক আছে এবার বলো এখানে বি এর মান আমরা জানি তো একটা যদি সমীকরণ আমাকে দিয়ে দেয় ধরো এই সমীকরণটা আমাকে দিয়ে দিয়েছে এখানে বি এর মান কত এখানে বি এর মান আমরা কি পাবো বি এর মান কত বি এর মান হচ্ছে -30 এর মান কত এর মান হচ্ছে 25 সি এর মান কত সি এর মান হচ্ছে 7 আমরা জাস্ট মানগুলো এই ফর্মুলাতে বসিয়ে দেবো বি এর জায়গায় আমরা কি বসাবো -30 এর জায়গায় কি বসাবো টোয়েন্টি ফাইভ সি এর জায়গায় কি বসাবো সেভেন আবার এর জায়গায় টোয়েন্টি ফাইভ দেখো এখানে নর্মালি জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি বসিয়ে আমরা এখানে এক্সের মান দুটো মান পেয়ে গেলাম একটা হচ্ছে থ্রি প্লাস রুট টু বাই ফাইভ একটা হচ্ছে থ্রি মাইনাস রুট টু বাই ফাইভ ওকে এটা হচ্ছে আমার গেল শ্রীধর আচার্য সূত্র নেক্সট আমরা কী শিখবো নেক্সট নেক্সট আমরা শিখব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি মানে যে দুটো আমরা বীজ পাই সেই বীজ দুটো দেখতে কেমন হয় সেই বীজ দুটা দেখতে কেমন হয় বাস্তব হয় না অবাস্তব হয় সমান হয় না অসমান হয় ঠিক আছে তো আমরা সেটা জেনে নেবো চলো নেক্সট দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাসাল টু জিরো দীঘা সমীকরণের বীজ দুটি বাস্তব হবে আর সমান হবে বাস্তব ও সমান হবে কখন যখন বিস্কোয়ার মাইনাস ফোর এসি ইজুকাল টু জিরো হয় দেখো শ্রীধর আচার্যের সূত্রে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো এই যে রুটের মধ্যে বিস্কোয়ার মাইনাস ফোর এসি থাকে এটাকে আমরা কী বলি এটাকে আমরা বলি নিরূপক এটাকে আমরা কী বলি নিরূপক যখন জিরো হয় তখন আমরা বুঝে যাবো যে এটা বাস্তব ও সমান হবে মানে যে যে দুটো আমরা মান পাবো সেটা বাস্তব হবে আর সমান হবে আর নিরূপক যদি জিরোর থেকে বড় হয় নিরূপক জিরোর থেকে বড় হলে বাস্তব মান পাবো কিন্তু অসমান পাবো বাস্তব পাবো কিন্তু অসমান পাবো আর থেকে যদি ছোট হয় মানে মাইনাস ফোর যদি মাইনাসে আসে তখন আমরা কোনো বাস্তব বীজ পাবো না কোনো বাস্তব বীজ পাবো না ঠিক আছে এখান থেকে আমরা আর একটা ফর্মুলা পড়বো দেখো মানে বীজ দুটো নিয়ে আরেকটা ফর্মুলা পড়বো এই যে আমরা দীঘার সমীকরণে যখন দুটো মান পাচ্ছি দুটো মান হচ্ছে হচ্ছে একটা আলফা মান একটা হচ্ছে বিটা এর যোগফল যোগফল সব সময় কি হবে মাইনাস এক্স এর সহক বাই এক্স স্কোয়ার এর সহক ওকে আর এই বীজ দুটোর গুণফল ফল এই বীজ দুটির গুণফল যে মান দুটো আমরা পাবো তার গুণফল কি হবে এই এখানে যে ধ্রুবক পারটা। বাই এক্স স্কয়ার স ওকে এই দুটো দিন সেখান থেকে জেনে নেব চলো এই দুটো ফর্মুলা থেকে আমরা কয়েকটা অঙ্ক করে দেখে নিই ওকে চলো বিষ দয় বাস্তব কিনা যাচাই করো তো বিষ দয় বাস্তব কিনা কিভাবে কীভাবে যাচাই করবো আমরা কি জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি ইজুকাল টু অথবা গ্রেটার দেন জিরো হয় তাহলেই আমরা কী জানবো এটা বাস্তব আর যদি নেগেটিভে পাই যদি নেগেটিভে পাই মানে লেস দ্যান জিরো পাই তাহলে তখন আমরা কি বলবো এই বিজ দুটি বাস্তব নয় ওকে তাহলে চলো এটা করে দেখি এখানে এর মান কত এখানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে এর মান কত এর মান হচ্ছে ওয়ান সি এর মান কত সি এর মান হচ্ছে টু ঠিক আছে তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি কত হচ্ছে বার করে নিই বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান কত মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে হচ্ছে ওয়ান সি মানে হচ্ছে টু তার মানে কত হলো ওয়ান Minus -8 সমান কত হলো সেভেন দেখো এটা মাইনাসে চলে আসলো তার মানে কোনো বাস্তব বীজ পাবো না এটা এর বীজদ্বয় বাস্তব নয় ওকে বাস্তব নয় ওকে नेक्स्ट দেখি 7x2 12x plus 8 18 is equal to 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি কি জানি মাইনাস বি বাই এ তাই তো এখানে মাইনাস বি এখানে বি মা বি এর মান কত বি এর মান হচ্ছে মাইনাস টুয়েলভ তাই তো আর এর মান কত এ এর মান হচ্ছে সেভেন সেভেন তাহলে কী হলো মাইনাসে মাইনাসে প্লাস মানে টুয়েলভ বাই সেভেন বিশ দয়ের সমষ্টি কী হলো টুয়েলভ বাই সেভেন ওকে নেক্সট থেকে কী আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইজুয়েল টু টেন সমীকরণের বিশ দয়ের গুন ফল মাইনাস টু হলে কে এর মান কত তাই তো গুন ফল আমরা কী জানি গুন ফল হচ্ছে বিজার গুণফল কি কী হয় সি বাই এ তাই তো এখানে সিটা কী সি হচ্ছে কে আর এর মান কত এর মান হচ্ছে ওয়ান এর মান কত ওয়ান আর এটাই আমাকে বলে দিয়েছে কি কে এটা এটাই বলে দিয়েছে কত মাইনাস টু তাহলে কে এর মান কত হলো কে এর মান হলো মাইনাস টু ওকে নেক্সট নেক্সট দেখো এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইস্যাল টু জিরো সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাই যে টু বি স্কোয়ার ইজকাল টু নাইন এসি একটি বীজ অপর বীজের দিঘু ধরে নাও একটা বীজ হচ্ছে আলফা একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটি কি হবে টু আলফা হবে তাই তো আর আমরা দুটো বীজ দিয়ে কি ফর্মুলা জেনেছিলাম দুটো বীজের যোগ ফল আর দুটো বীজের গুণ ফল তো আমার প্রথমে দুটো বীজের যোগ ফল করে নিলাম ঠিক আছে দুটো বীজের যোগ ফল করে নিলে কি হলো দেখো থ্রি আলফা ইজুকাল টু মাইনাস বি বাই এ তো আমার আলফা ইজুকাল টু কি মাইনাস বি বাই থ্রি এ ওকে এবার দুটো বীজের গুণ ফল করলাম গুণ ফল করলে কি হলো টু আলফা স্কয়ার ইজুকাল টু সি বাই এ তার মানে কি টু ইন্টু আলফার মান আমরা এখান থেকে পেয়ে গেছি মাইনাস বি বাই থ্রি এ তো আমরা কি আলফার মানটা বসিয়ে দিলাম মাইনাস বি বাই থ্রি এ তার স্কোয়ার ইজুকাল টু সি বাই এ ওকে তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম টু বি স্কোয়ার আর নিচে কি ছিল নিচে ছিল নাইন এ স্কোয়ার তাই তো থ্রি এ তার স্কোয়ার মানে কি নাইন স্কোয়ার ওটা ভাগ আকারে ছিল ওদিকে চলে গেল গুন আকারে তো টু বি স্কোয়ার ইজুকাল টু কী হলো নাইন এসি হলো প্রমাণ ওকে চলো নেক্সট কী আছে দেখি নেক্সট হচ্ছে দেখো কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইস টু জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত কি বলেছে সমষ্টি আর গুণফল সমান আমরা সমষ্টির ফর্মুলা কি জেনেছিলাম সমষ্টির ফর্মুলা জেনেছিলাম মাইনাস বি বাই এ আর গুণফলের ফর্মুলা জেনেছিলাম C বাই তো এই দুটো বলেছে সমান এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে উভয় দিকে কি এ এ কেটে গেল তাই তো তো মাইনাস বি টু সি অতএব এখানে বি এর মান কত বি এর মান দেখো টু মাইনাস টু বিএন মান টু বসিয়ে দিল কত সি এর মান হচ্ছে থ্রি কে থ্রি কে তো থ্রি কে ইসুকাল টু কি থ্রেজুকাল টু মাইনাস টু পেয়ে গেলাম আমরা থ্রি কেটা বাঁ দিকে রাখলাম আর মাইনাস টুটা দিকে রাখলাম থ্রি কে টু মাইনাস টু তাহলে কে কি থ্রিটার দিকে চলে আসলো মাইনাস টু বাই থ্রি ওকে চলো নেক্সট কি আছে তাহলে আমরা দেখে নিই নেক্সট আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি প্লাস ডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুয়াল টু জিরো দীঘার সমীকরণ বিষদ্বয় সমান হলে প্রমাণ করি এ বাই বি ইজ টু সি বাইডি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো আমরা কী জেনেছিলাম বিষ দয় যখন সমান হয় তখন নিরূপাকটা কি হয় নিরূপাকটা জিরো হয় তাই তো বিষ দ্বয় সমান হলে কী হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ টু জিরো হয় ঠিক আছে এই সমীকরণে এই দীঘার সমীকরণে দেখো এ বি সি এর মান আমরা পেয়ে গেলাম এ টু কি বলতে পারি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাই তো বি টু কি বলতে পারি মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি আর সি টু কি বলতে পারি সি স্কোয়ার প্লাস ডি ডিস্কোয়ার দেখো এখানে আমি লিখে নিয়েছি ওকে এবার জাস্ট আমরা মানগুলো এখানে পুট করে দিলাম বি এর জায়গায় কি বসাবো মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি এর জায়গায় বসলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি সি এর জায়গায় বসলাম সি স্কোয়ার প্লাস ডি ডিস্কোয়ার ওকে এখানে দেখো এটা পুরোটা স্কোয়ার আছে এটা স্কোয়ার করলে কি হবে মাইনাস টু এর স্কোয়ার করলে ফোর হয়ে গেল আর এটার স্কোয়ার করলে কি হবে এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মানে কি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এসি ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার স্কোয়ার ওকে এটা আমরা নর্মালি গুণ করে দিলাম ওকে এবার দেখো এখানেও এখানেও ফোর আছে এখানেও ফোর আছে আমি যদি ফোরটাকে পুরো কমন নিয়ে এদিকে পাঠিয়ে দিই তাহলে কি এই জিরোর কোনো পরিবর্তন হবে জিরোই থাকবে না তাই আমি ফোরটার কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম আর পাঠিয়ে দিয়ে ব্র্যাকেটটা জাস্ট তুলে দিলাম তুলে কী হবে দেখো স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এসি ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার ডিস্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস সি স্কোয়ার মাইনাস যেহেতু তুলে দিল সেহেতু মাইনাসে প্লাসে মাইনাস করে সব মাইনাস হয়ে গেল সব সিংহ চেঞ্জ হয়ে গেলো ওকে এবার দেখো প্লাস স্কোয়ার সি মাইনাস কেটে গেলো প্লাস আর মাইনাস কেটে গেল কী পড়ে থাকলো পরে থাকলো হচ্ছে মাইনাস স্কোয়ার মাইনাস সি আর কী পরে থাকলো প্লাস টু তাই তো এবার আমরা কী করলাম এবার মাইনাসটাকে কমন নিলাম মাইনাসটাকে কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম যেহেতু জিরো আছে তাই আমরা নিতেই পারি নিয়ে ওদিকে পাঠিয়ে দিলে কী হবে কোনো পরিবর্তন হবে না এদিকে তো এর কী হলো স্কোয়ার ডিসকোয়ার মাইনাস এটাকে আমরা এস বিডিটাকে একটু আমরা গুছিয়ে লিখলাম এডি ইন্টু বিসি ওকে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল যেহেতু মাইনাস কমন নিলাম স্কোয়ার ডিস্কোয়ার মাইনাস টু এডি ইন্টু বিসি প্লাস বিস্কোয়ার ডিস্কোয়ার এটাও চেঞ্জ হয়ে গেল মাইনাস কমন নেওয়ার ফলে তো এখান থেকে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি এডি মাইনাস বিসি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সমান এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0 তার মানে কি এডি ইজ ইকুয়াল টু বিসি এখানে মাইনাস বিসি আছে ওদিকে চলে গেল কি প্লাস বিসি হয়ে তো এ বাই বি এই বি যেটা সি এর সাথে গুণ আকারে আছে তো এদিকে ভাগ হয়ে চলে এলো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ডি টা এদিকে চলে এলো তো আমাদের এটা কি প্রমাণ হয়ে গেল ওকে নেক্সট কি আছে আমরা দেখি নেক্সট দেখো নেক্সট এবং এটা শেষ অঙ্ক 5x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কত দেখো ওয়ান বাই আলফা প্লাস ওয়ান করে নিলাম আলফা বিটা কি হবে বিটা প্লাস আলফা এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম আলফা প্লাস বিটা ইসুকাল টু আলফা বিটা দেখো এখানে কি হলো বিজ দুটির যোগ এলো তাই তো বিজ দুটির যোগফল কি হয় বীজ দুটির যোগফল কি হয় মাইনাস বি বাই এ তাই তো বিজ দুটির যোগ ফল কি মাইনাস বি এখানে বি মানে কত বি মানে হচ্ছে মাইনাস টু আর এ মানে কত এ মানে হচ্ছে ফাইভ ওকে এবার দেখো আলফা বিটা আলফা বিটা সমান কি বিসির দুটির গুণফল গুণফল মানে কি সি বাই এ মানে কি এখানে লিখতে পারি থ্রি বাই ফাইভ 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 কেটে গেল তার মানে থাকলো কি মাইনাস মাইনাস প্লাস প্লাস টু বাই থ্রি মান কত এলো প্লাস টু বাই থ্রি ওকে বোঝা গেলো নেক্সট তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে এবং আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো সবাই ভালো করে পড়াশোনা করো তোমরা আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো কোনো কোশ্চেন থাকলে বা বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওকে এন্ড করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ